সিলেটে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। জনগণ মানছেন না সামাজিক দূরত্ব। সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরী দেখে বোঝার উপায় নেই যে দেশ একটা ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ। ঘর থেকে বের হলেই দেখা যায় বিভিন্ন পাড়া মহল্লায় যুবকরা আড্ডায় ব্যস্ত। অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে মানুষ একে অন্যের গা ঘেঁষে চলাচল করছেন। ঠিক একই চিত্র সব বাজারগুলোতে, বিশেষ করে নগরীর মদিনা মার্কেট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, লালবাজার ও বন্দর বাজারের মতো এলাকাগুলোতে মানুষের ভিড় লেগেই আছে। আবার অনেকেই মাস্ক ব্যবহার সহ ন্যূনতম সতর্কতা অবলম্বন করছেন না। ব্যস্ততম এই সড়কগুলোতে রীতিমতো যানজট লেগেই আছে। আবার কেউ কেউ সিএনজি অটোরিকশায় পাঁচজন করে যাত্রী নিয়ে গন্তব্যস্থানে ফিরছেন। এই অবস্থায় চলতে থাকলে সিলেটে করোনা সংক্রমণের ঝুঁকির মাত্রা আরো বৃদ্ধি পাবে। সিলেট জেলার করোনা পরিস্থিতি, বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ছত্রী বলেন, আসলে গত 20 দিনে প্রায় 1500, মূলত 2000 আক্রান্ত হয়েছে, কিন্তু গত 20 দিনে আক্রান্ত হয়েছে 1500 লোক। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক কোনো ব্যবস্থা দেখিনি। আমরা জানি না আসলে কী ব্যবস্থা নেওয়া হবে। এবং গত এক সপ্তাহ ধরে আসলে সিদ্ধান্ত কোথায় ঘুরছে আমাদের স্বাস্থ্য মনে হচ্ছে, সিভিল সার্জন যে জেলা প্রশাসক আছেন এবং সিটি কর্পোরেশন এলাকায়, অধিকাংশ লোক কিন্তু সিটি কর্পোরেশন এলাকায়। সিটি কর্পোরেশন কী করছে এটাও আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছে। এটা খুবই বিপজ্জনক অবস্থা আমরা আছি এবং হটস্পটের দিকে এগিয়ে যাচ্ছে সিলেট, কিন্তু কারো কোনো পদক্ষেপ নেই। এটা খুবই হতাশাজনক। এফডি সমাজের পক্ষ থেকে আমরা বিভিন্ন পেশাজীবীরা মিলে কিন্তু এটা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসনের হাতে, তার কাছে তুলে দিয়েছি এই দাবিটা জানিয়ে। সাথে আমরা আরও কিছু দাবি জানিয়েছি যে আপনি জানেন যে একটা মাত্র হাসপাতাল, হুমসুদ্দিন হাসপাতাল, সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে রোগীতে। পরবর্তীতে কোথায় চিকিৎসা নিতে যাবে যারা করোনা আক্রান্ত হবে এটা কিন্তু একদমই অনিশ্চিত। আমরা এই সুবিধা বাড়ানোর জন্য, ভেন্টিলেশন সুবিধা বাড়ানোর জন্য এগুলো, এবং নমুনা জোট লেগে যাচ্ছে, নমুনা হচ্ছে কম, সেটাও বাড়ানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। এটা আসলে কোন খেয়ালটা রাখতে হবে, আমরা যখনই যার সাথে কথা বলতে যাচ্ছি তারা তাদের সীমাবদ্ধতা স্বীকার করলেও তারা বলছে যে মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। বাইরে মানুষ মাস্ক যারা পরছে তারা খুব নিচে ঝুলিয়ে রাখছে, স্বাস্থ্যবিধি মানছেন না, একই যানবাহনে গাদাগাদি করে যাওয়ার চেষ্টা করছে, বাজার করতে প্রয়োজনীয় বা প্রয়োজনীয় অতিরিক্ত বাজার করতে হলে বাজারে বারবার ফিরে যাচ্ছেন। এই জিনিসগুলো মানুষের মধ্যে আসলে সচেতনতাটা আনতে হবে, কারণ করোনা মহামারী খুবই সংক্রামক রোগ। সেটা প্রশাসন জোর করে তো কিছু করতে পারবে, তারাও চেষ্টা করছে। শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, মানুষকে সচেতন হতে হবে। এ বিষয়ে একুশে টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ওএস খসরু বলেন, বাস্তবিক অর্থে আমরা অবাক হয়েছি যে সিলেটকে রেখে মৌলভীবাজারে এবং হবিগঞ্জে করোনা লাগাম টেনে ধরার জন্য লকডাউন করা হয়েছে। এতে আমরা সিলেটের বহু মানুষ হতাশ হয়েছি, যারা সচেতন মানুষ, যারা চাই যে সিলেটের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক এবং সিলেট করোনা থেকে বিপদমুক্ত হোক। সিলেট জেলার করোনা পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ এবং সিলেটের মানুষ এখন আতঙ্কিত করোনাকে নিয়ে। সিলেটের করোনার লাগাম টেনে ধরার মতো এখন পর্যন্ত আমরা বাস্তব কোনো উদ্যোগ দেখছি না। এটা খুবই দুঃখজনক, এবং আমরা নাগরিক হিসাবে আমরা এই পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা কিন্তু উৎকণ্ঠিত। যদি সিলেটে লকডাউন প্রয়োজন হয় তাইলে অবিলম্বে সিলেটে লকডাউন করা উচিত, এবং সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেটে প্রশাসন, সিভিল সার্জন অফিস, পাশাপাশি সিলেটের পেশাজীবী সংগঠন, সিলেটের সামাজিক সংগঠন, সিলেটের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে এমন একটি বডি করা উচিত যেখানে সবার অংশগ্রহণ থাকবে। প্রশাসন থেকে কোনো একটি লকডাউন ঘোষণা করে এই ঘোষিত লকডাউনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করাটা খুবই কষ্টকর হবে। সেই লকডাউনে জনগণের সম্পৃক্ততা করতে হবে। জনগণের সম্পৃক্ততা বাড়াতে হলে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। সিলেটের প্রশাসনকে অনুরোধ করব, যদিও সিলেটের প্রশাসনের বাস্তবিক কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না, কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা সিলেটের মানুষের যে দাবি আছে, সিলেটের মানুষের যে করোনা নিয়ে যে যৌক্তিক বিষয়গুলো আছে সেগুলো বিবেচনা করে সিলেটকে অবিলম্বে একটি কার্যকর লকডাউনের উদ্যোগ নেবেন, এবং এই লকডাউনের মাধ্যমেই সিলেট আসলে করোনা মুক্ত হতে পারে বলে আমি মনে করি। সিলেট জেলায় করোনা সংক্রমণ রোধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের আইসিইউ ইনচার্জ ডাক্তার এইচ আহমেদ রুবেল। তিনি বলেন, মানে তো প্রতিদিনই রোগী মানে ইনফেক্টেড হচ্ছেন সবাই, মোটামুটি সবাই এখন ফ্রিলি চলাফেরা করতেছেন। আমার মনে হইতেছে সচেতনতার একটু অভাব, সিচুয়েশন দিন কা দিন খারাপ হইতেছে আগে সিলেটের সিচুয়েশনটা, ওভারঅল অভি বা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় সিলেটের অবস্থাটা খারাপ হইতেছে। ঢাকায় শুরু হয়ে গেছে অলরেডি কিছু লকডাউন এরিয়া ভিত্তিক, তো শুনছিলাম আমাদের সিলেটে ওয়ার্ড ভিত্তিক লকডাউনগুলো শুরু হবে। আই থিঙ্ক ওইরকম রেড জোন বা গ্রিন জোন বা ইয়েলো জোনগুলো ভাগ করে রেড জোনে টোটাল একটা লকডাউন করে রাখলে আমার মনে হয় কিছু ভালো হবে। আমার অ্যাডভাইস হলো, আমি প্রশাসনকে বলবো ওনারা যদি এই দিক দিয়ে একটু নজর রাখেন, রেড জোনগুলোকে টোটালি লকডাউন করে বা কিছু ভলান্টারি রাখলে যারা ওই লকডাউন গ্রিন রেড জোনগুলোতে হেল্প করলে, যারা যে এরিয়াতে থাকবে যাদের যা প্রয়োজন হবে, যেভাবে ঢাকায় চলতেছে ওইভাবে যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হবে আর কি। এখন টোটালি বলতে গেলে ফুল, আমাদের ফ্লোরে আজকে প্রায় 89 আর আমাদের আইসিউতে আছে 10। তার মধ্যে একটা গুড নিউজ হলো, আমাদের দুজন রোগী আজকে আইসিউ থেকে ডিসচার্জ হবেন, ওনারা ভালো হয়ে গেছেন, পজিটিভ ছিলেন, তো আমাদের ট্রিটমেন্টে আইসিউ ট্রিটমেন্টের মধ্যে ওনারা সুস্থ হয়ে আজকে চলে যাবেন। তাই মনে করি রাজনৈতিক নেতারা যদি এই দিক দিয়ে এগিয়ে আসেন প্রশাসনের সাথে বা আমাদের সাথে নিয়ে, যদি ওনারা একটু নিউজটা পৌঁছায় দেন যে আপনারা ঘরে থাকুন বা আপনারা একটু সচেতন হন, আপনাদের সচেতনতার অভাবে সিলেটে এইটা সংক্রমণ ব্যাধিটা খুবই বাড়তেছে। আর ওই যে লকডাউন যেটা বলতেছেন রেড জোন বাক করে, ওইটা ওনারা সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে আগে এই দিকটা খুবই ভালো। দেশের প্রায় 50টি জেলার সঙ্গে রেড জোনের তালিকায় উঠে আসে সিলেটের দুটি জেলা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা হচ্ছে সিলেট জেলায়। সে বিষয়টি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনিকভাবে কেউই সিলেট জেলার দিকে নজর দিচ্ছেন না, একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছেন না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, 24 জুন বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 3763 জন ও মারা গেছেন 60 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 938 জন। করোনায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত মৃতের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। এতে দেখা যায় সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন 2012 জন এবং মোট মারা গেছেন 46 জন। সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন 895 জন, মারা গেছেন 5 জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন 492 জন এবং মারা গেছেন 5 জন। সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন 364 জন এবং মারা গেছেন 4 জন। সিলেট জেলাকে রেড জোনের আওতায় অন্তর্ভুক্ত না করলে ভবিষ্যতে সিলেট জেলা আরো ভয়াবহ পরিস্থিতির রূপ আকার ধারণ করবে। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।